বিদেশে থাকি, বেশিরভাগ আমি হাফ প্যান্ট পরে চলাফেরা করি, আর হাঁটু দেখা যায়, সেটা কি গুনাহ হবে? আর নামাজ যদি কাজা হয়, পাঁচ ওয়াক্ত নামাজ একসাথে পড়ব। এক নম্বর কথা হলো যে আপনি এমন বাড়িতে যদি থাকেন যেখানে আপনার অন্য কোনো পুরুষ নাই, তাহলে নিজের ঘরের ভিতরে আপনি যদি হাফ প্যান্ট পরে চলাফেরা করেন তাহলে আপনি চলাফেরা করতে পারেন, কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা হবে না, তবে উলঙ্গ হয়ে চলাফেরা করবেন না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহকে শরম করা বা লজ্জা করা উচিত, সুতরাং একাকি অবস্থায় উলঙ্গ হয়ে চলাফেরা করবেন না, হাফ প্যান্ট পরে চললে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা বলেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ কাজা, একজন মুমিন কখনোই পাঁচ ওয়াক্ত নামাজ তার কাজা হতে পারে না, কারণ একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় ফরজ হচ্ছে কি, নামাজ বা সালাত। সে যদি এই সালাতের প্রতি যত্নবান না হয়, তার যদি গুরুত্ব না থাকে, সে যদি নামাজের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়, তাহলে সে পরকালে কী চায় আল্লাহর কাছে? কারণ নামাজ হচ্ছে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতে তোমরা এগিয়ে আসো আর ফালাহের দিকে আসো, এগিয়ে আসো। ফালাহ মানে কি? ফালাহ মানে হচ্ছে কামিয়াবি, ফালাহ মানে হচ্ছে মুক্তি, ফালাহ মানে হচ্ছে বিজয়। তো সুতরাং আপনি কিসের বিজয় চাচ্ছেন? একজন মানুষ সে ইসলামের দাবি করছে অথচ তার পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে, এটা কী করে সম্ভব? এটা হতে পারে না। তারপরও যদি শয়তানি প্রবণতায় কখনও এভাবে পাঁচ ওয়াক্ত সালাত কাজা হয়ে যায়, তাহলে আপনাকে ধারাবাহিকভাবে যেটা কাজা হয়েছে সেটা আগে, তারপরেরটা তারপরে, এভাবে সিরিয়াল মেনটেন করে আপনাকে আদায় করতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে যে এভাবে যেন আপনার সালাত কাজা না হয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসল্লি তাদের জন্য ওয়াইল বা দুর্ভোগ বা জাহান্নাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে বেখেয়াল, নামাজের ব্যাপারে উদাসীন, যারা নামাজকে যত্ন সহকারে আদায় করে না, এবং তাদের ব্যাপারে এদের ব্যাপারে বলা হয়েছে যে এরা নামাজের সময়, নামাজ পড়ে ঠিকই কিন্তু সময় পার করে দিয়ে পড়ে, তাদেরকে মুসল্লি বলা হয়েছে এবং নামাজের ব্যাপারে বেখেয়াল বা গুরুত্বহীন ব্যক্তি বলা হয়েছে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের জীবনে সবচেয়ে বড়, সবচেয়ে প্রধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেন নামাজ হয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহর পথে দাওয়াত প্রশ্ন করেছেন যে পূজা উপলক্ষে পাওয়া বোনাসের টাকা হালাল না হারাম? দেখুন যে আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন, তাহলে সেই কোম্পানি যদি আপনাকে এমন কিছু বস্তু দেয় যেটা তাদের দিনকে, তাদের ধর্মকে ইস্টাবলিশ করা হয় বা সহযোগিতা করা হয়, তাহলে আপনি সেটা গ্রহণ করবেন না। কেননা তার এটা গ্রহণ করা মানেই তাদের দিনকে সহযোগিতা করা। আর আল্লাহ বলেছেন যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং শত্রুতার কাজে পরস্পরকে সহযোগিতা করো না। তো পূজা যেহেতু আল্লাহর নাফারমানিমূলক যত গুনাহ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অর্থাৎ শিরক, সুতরাং এই কাজে সহযোগিতা করা যাবে না। কিন্তু এমন যদি হয় যে এই বোনাসটা না নিলে আপনার চাকরির উপরে ক্ষতি আসবে বা সমস্যা হবে, তাহলে আপনি ওটা নিয়ে আপনি হয়তো অন্য কোথাও দিয়ে দিতে পারেন, যেখানে হয়তো কোনো অভাবী লোক আছে তাদেরকে আপনি দিয়ে দেবেন, নিজে এটা ভোগ করবেন না। আল্লাহু আলাম।